वेलकम व्यूअर्स बांगला टेक्स से आबार आपनादेरके स्वागतम जानाई। सो आजकेर ভিডিওটাতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা কিভাবে জানবেন যে আপনারা 1500 টাকা করে প্রত্যেক মাসে পাবেন কিনা বা সেই লিস্টে আপনাদের নাম এসেছে কিনা সেই ব্যাপারে কিন্তু পুরো বিস্তারিত বলবো। তো জানতে হলে কিন্তু অবশ্যই আজকের ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। কিন্তু ভিডিওটা শুরু করার আগে প্রতিবারের মতন আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন বা প্রথমবার ভিজিট করছেন নিচে দেখবেন একটা লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটার উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটিকে। আর পাশে দেখবেন ছোট্ট একটা বেল আইকন আছে, ওটাকে কিন্তু বাজাতে একদম ভুলবেন না। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেট গেট স্টার্টেড। তো সর্বপ্রথম কিন্তু আপনাদেরকে একটা ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারটা ওপেন করার পরে আপনারা গুগল সার্চ করে নেবেন। সার্চ করার পরে এখান থেকে আপনাকে সার্চ করতে হবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক। সো আমি এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক সার্চ করলাম। সার্চ করার পরে প্রথমে দেখবেন একটা ওয়েবসাইট আছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক নামে, এখানে দেখবেন এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক wb.gov.in। এই ওয়েবসাইটটা কিন্তু আপনারা সোজাসুজি চলে যাবেন। যখনই আপনারা ক্লিক করবেন তখন দেখবেন এরকম একটা ওয়েবসাইট খুলে গেছে। তো খুলে যাওয়ার পরে এখানে নিচের দিকে দেখবেন একটা অপশান আছে ভিউ স্ট্যাটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী। সো আপনারা যদি দেখতে চান যে আপনারা 1500 টাকা করে প্রত্যেক মাসে পাবেন কিনা, তাহলে অবশ্যই কিন্তু এটার উপরে ক্লিক করে নেবেন, ঠিক আছে। তারপরে দেখবেন আপনার কাছে একটা ইবি নাম্বার চাইছে। সো ইবি নাম্বারটা আশা করি যারা যুবশ্রীতে অলরেডি রেজিস্ট্রেশন করেছেন তাদের কাছে আছে। তো আপনারা এখানে ইবি নাম্বারটা বসিয়ে তারপর এখান থেকে এই যে ক্যাপচার কোডটা, এই যে একটা কোড দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই নিচের ঘরটায় বসিয়ে দেবেন। তারপর এখান থেকে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবেন। সো আমি এটা বসিয়ে দিয়ে সাবমিট করে দিচ্ছি। আপনারা যখনই সাবমিট করবেন এখানে দেখবেন আপনার নাম দেখিয়ে দিয়েছে। এখানে হয়তো আপনাদেরকে দেখাবে এনরোল আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক বাট নট কনসিডার আন্ডার যুবশ্রী, অর্থাৎ আপনি এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে রেজিস্ট্রেশন করেছেন, এখনও কিন্তু আপনাকে যুবশ্রী প্রকল্পের জন্য সিলেকশন করা হয়নি। অর্থাৎ যখন যুবশ্রী প্রকল্পের জন্য আপনার নামটা সিলেক্ট হয়ে যাবে তখন কিন্তু এখানে পরিষ্কারভাবে দেখিয়ে দেবে যে আপনি কিন্তু যুবশ্রী প্রকল্পের জন্য সিলেক্ট হয়ে গেছেন। সো এই ছিল মোটামুটি ভিডিও। আপনারা আশা করি বুঝতে পারলেন যে আপনারা কিভাবে দেখবেন যে যুবশ্রী প্রকল্পে আপনার নাম এসছে কি না। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, যারা জানে না তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আগে এরকমই ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। সো আজকের জন্য এই পর্যন্তই, আবারও দেখা হবে এরকমই কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।